আপনার আপনি একটা সময়ে আইন প্রফেশনে আসবেন, এটা কি আসলে ছোটবেলা থেকেই ভেবেছেন? আমি একেবারে নির্ভেজাল গ্রামীণ জীবন থেকে বেড়ে ওঠা। আমি যেখানে জন্ম নিয়েছি সেখানে বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না, অনেক দূরে কাদা মাড়িয়ে কিন্তু আমাকে স্কুলে যেতে হতো, কলেজে যেতে হতো, মাইলের পর মাইল পায়ে হেঁটে। তখন কিন্তু শহরে জীবন, এই কোর্ট কাছারি, লয়ার্স, রাজনীতি এগুলো আমাকে টাচ করতে পারেনি। আমার বড় ভাই খুব সক্রিয় রাজনীতি করতেন, আমার বাবা রাজনীতি করতেন, সেখান থেকে ধীরে ধীরে রাজনীতির সঙ্গে কিছু সম্পৃক্ত হয়ে যাওয়া। যখন ইন্টারমিডিয়েট পাস করি, খুলনায় পড়তে যাই, তখন রাজনীতির সঙ্গে খুব প্রত্যক্ষভাবে জড়িয়ে যাই। আমি খুলনা দৌলতপুর কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম সামরিক শাসন আমলে, খুলনা সরকারি কৃষি কলেজের ছাত্র সংসদের জিএস ছিলাম, খুলনা মহানগর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, রাজনীতির সঙ্গে খুব ওতপ্রোত ছিলাম। অনেকবার গ্রেপ্তার হয়েছি, জেলে গিয়েছি, বেদম মারামারি হয়েছে, মারধর করে রাস্তায় ফেলে গেছে অজ্ঞান অবস্থায়। সেখান থেকে একটি স্বপ্ন ধীরে ধীরে বিকশিত হতে থাকলো যে বিচারে মানুষকে সহায়তা করা অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করার জায়গাটায় আমি কীভাবে প্রবেশ করতে পারি। তখন থেকে কিন্তু আমার একটি স্বপ্ন জাগলো যে যদি আইনজীবী হতে পারতাম। তখন কিন্তু লয়ার্সদের অ্যাক্টিভিটিসগুলো টেলিভিশনে দেখতাম, কোর্ট এরিয়া গেলে দেখতাম। আমি গ্রেপ্তার হয়ে যাওয়ার পর আমাকে যখন কোর্টে আনতো, তখন লয়াররা কীভাবে আর্গুমেন্ট করতেছে ওই বিষয়গুলো দেখতাম। জেলের ভিতর থাকা অবস্থায় কেন মুক্তি পাচ্ছি না, তাহলে আমার উকিলরা কাজ করতেছে কিনা, আমি তো নির্দোষ, কেন ছাড়াবার ব্যবস্থা করতেছে না। সেখান থেকে কিন্তু একটু অভীষ্ট স্বপ্ন হলো। তারপরে মাস্টার্স এবং ল দুটোই কমপ্লিট করলাম। ল কমপ্লিট করার পর মনে হলো যে আমার ল প্রফেশন আসা উচিত। কিন্তু আমার পরিবার কিন্তু আমাকে চাইতো চাকরি করাতে, আমার বাবা বড় ভাই, চাকরির অফারও ছিল, ভালো ভালো চাকরির অফার ছিল। এমনকি আমি ল প্রফেশনে আসার পরেও কিন্তু আমার চাকরির অফার ছিল উচ্চ আদালতে বিচারপতি হওয়ার, অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করার। কিন্তু আমার কোনোটাই আমাকে টানতে পারে নাই, আমাকে কেমন যেন একটা আটকা জায়গা আমাকে কখনো আকর্ষণ করতে পারে না। মনে রয়েছে মুক্ত বিহঙ্গের মতো উন্মুক্ত দিগন্ধে থাকতে চাই, আমি যখনই চাকরিতে যাব সীমাবদ্ধ জায়গার বাইরে আমার জায়গা থাকবে না। এভাবেই কিন্তু ল প্রফেশনকে মনে প্রাণে ভালোবেসে ফেলা, এবং এটাকে আমি ওন করি যে শুধু আয়ের জন্য ল প্রফেশন তা না, পেশাটাকে আমি পরিপূর্ণভাবে গ্রহণ করেছি। সে কারণে ল প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ইলেক্ট হয়েছি, বাংলাদেশ বার কাউন্সিলের 2 times মেম্বার ইলেক্ট হয়ে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের মতো দায়িত্ব পালন করেছি। এবং আমার কাছে এখনও মনে হয় যে ল প্রফেশন হচ্ছে এমন একটি জায়গা যে একজন লয়ার মানুষকে যে সাহায্য করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে, সকল ক্ষেত্রে কাজ করার তার সুযোগ থাকতে পারে। এই আকর্ষণে কিন্তু আমাকে বিগিনিং থেকে আজকের পর্যায়ে নিয়ে আসছে। কিন্তু আপনার শুরুটা তো ছিল সাংবাদিকতা দিয়ে। আমার জীবনের প্রথম একেবারে স্টুডেন্ট লাইফে আমি সাংবাদিকতা করেছি। ঢাকায় ফিরে আসার পরেও কিন্তু কয়েকটা জাতীয় দৈনিকে নিয়মিত কাজ করেছি। একটা চাকরির অফার দেখলাম, সেখানে কাজ করার উপযোগী না। তারপরে ওই সাংবাদিকতার পাশাপাশি আই ওয়াজ ওয়ার্কিং জার্নালিস্ট। সাবসিকোয়েন্টলি যখন ফুল ল প্রফেশনে আসলাম, তখনই কিন্তু ওই জার্নালিজমের মায়াটাকে ধরে রাখতে হয়েছে। এ কারণে ফ্রিল্যান্স এখনও কাজ করি। আমার নিজের একটি পত্রিকা আছে, আজকের দর্পণ। আমি অনেক জাতীয় পত্রিকায় ল বিট করেছি। আজকের কাগজ যখন প্রথম হয়, সর্বপ্রথম আমি তাদের ল বিটে কাজ করতাম। তারপরে ভোরের কাগজ, ইউএনবি, প্রথম আলো, অনেকগুলো পত্রিকায় কাজ করেছি। এর পূর্বে রোববার, চিত্রালী, বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতাকে ভালোবাসা ভালো, কিন্তু ল প্রফেশনকে প্রফেশন হিসাবে নেওয়া দরকার। আমার অনেকগুলো বেদনাদায়ক অধ্যায় রয়েছে, সাংবাদিকতার অনিশ্চিত জীবন অনেকের দেখেছি। ক্যামেরা বন্ধক রেখে বাচ্চার জন্য ডানো কিনে নেওয়ার মতো ঘটনা আমার বন্ধুদের দেখেছি, হঠাৎ করে চাকরিচ্যুত হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা দেখেছি। সেজন্য আমার মনে হলো যে এমন একটি পেশার সঙ্গে আমি অ্যাটাচড হই যেটা আমি না ছাড়লে আমাকে ছাড়াতে পারবে না কেউ।